জনসাধারণের গন্তব্যে পৌঁছানো দ্রুততম এবং সহজতম উপায় হলো আকাশপথে ভ্রমণ। কিন্তু সমস্যা একটাই, সেটি হলো দুর্ঘটনা। আকাশপথে দুর্ঘটনা ঘটে কয়েকটি কারণে। তার মধ্যে রয়েছে যান্ত্রিক ত্রুটি, চালকদের অসাবধানতা, অদক্ষতা ও প্রাকৃতিক দুর্যোগ। তবে আরও একটি উল্লেখযোগ্য কারণ হলো বিপজ্জনক বিমানবন্দর। কিছু বিমানবন্দরও যে মানুষের মনে ভয় জাগাতে পারে সেটাই আজ আপনাদের জানাবো, যেগুলো তাদের অবস্থান, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, দূরহ অবতরণ এবং আকারে ছোট রানওয়ের জন্য পৃথিবী জুড়ে খুবই বিপজ্জনক বিমানবন্দর হিসেবে পরিচিত। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বিমানবন্দরগুলো হলো করচি ভ্যালি এয়ারপোর্ট। সমুদ্রতল থেকে প্রায় 6,588 ফিট উঁচুতে অবস্থিত করচি ভ্যালি এয়ারপোর্ট। ফ্রান্সে অবস্থিত এই এয়ারপোর্টের রানওয়েটি খুবই ছোট, মাত্র 1,762 ফুট লম্বা। উঁচু পাহাড় এবং বরফ দ্বারা আবৃত এই এয়ারপোর্টে ল্যান্ডিং করাটা খুবই বিপজ্জনক। সাথে রয়েছে মেঘ এবং ঘন কুয়াশা, যার জন্য ছোট আকারের বিমানগুলো এখানে ওঠানামা করে। বিশ্বের ভয়ঙ্কর ও বিপজ্জনক এয়ারপোর্টগুলোর মধ্যে এটি একটি, কারণ ভৌগোলিক অবস্থানের জন্য এখানে ল্যান্ডিং করাটা খুবই ঝুঁকিপূর্ণ। তাছাড়া এর রানওয়ে সমতল নয়, রানওয়েটি একটি ঢালানের উপর অবস্থিত। করচি ভ্যালি এয়ারপোর্টকে বিশ্বের তৃতীয় ভয়ঙ্করতম এয়ারপোর্ট হিসেবে ধরা হয়। প্রিন্সেস জুলিয়ানা এয়ারপোর্ট। প্রিন্সেস জুলিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দর যখন প্রথমবার ভয়ানক রানওয়ের বিমানবন্দর হিসেবে পরিচিতি লাভ করে, তখন অনেকেই বলেছিলেন এটিকে বন্ধ করে দিতে, কারণ বিমানবন্দরটি মাহো বিচের পাশে অবস্থিত। এই বিমানবন্দরটি রয়েছে পূর্ব ক্যারিবিয়ান অঞ্চলের সেন্ট মার্টিনে, নেদারল্যান্ডসের যে অংশে এখনও নিয়মিত বিমান অবতরণের আগে বিশেষভাবে সতর্কতা অবলম্বনের জন্য পাইলটদের বলা হয়, তার একটি এই বিমানবন্দর। সেন্ট মার্টিনের এটি দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর। বিমানবন্দরটি যখন নির্মাণ করা হয় তখন কিন্তু এমন অবস্থা ছিল না, কারণ বিমানবন্দরটি নির্মাণ করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে 1942 সালে। 1944 সালে নেদারল্যান্ডসের সম্রাজ্ঞী জুলিয়ানা এই বিমানবন্দরে প্রথম ল্যান্ড করলে তার নাম অনুসারে এর নামকরণ করা হয়। প্রিন্সেস জুলিয়ানা এয়ারপোর্টের ল্যান্ডিং স্ট্রিপ খুবই ছোট, যা 2,180 মিটার মাত্র। এত ছোট রানওয়ের আসল কারণ ছিল যুদ্ধ বিমানগুলো তখন এই রানওয়ে ধরে ছুটে চলত। যাত্রী পরিবহনের চেয়েও বিশেষ দৃষ্টি ছিল যুদ্ধ বিমানগুলোতে করে গোলাবারুদ পরিবহন। আইস রানওয়ে। বিশ্বের সবচেয়ে শীতলতম স্থানের বিমানবন্দরটি যে খুব একটা সুবিধাজনক হবে না তা আন্দাজ করাই যায়। আসলে এখানে কোনো সত্যিকারের রানওয়েই নেই। বিমান যেখানে অবতরণ করে সেটি শুধু পরিষ্কার করা বরফ এবং তুষারে আচ্ছাদিত স্থান। এখানকার রানওয়েতে অবতরণের সময় যে বিষয়টি সবার আগে মাথায় রাখতে হয় তা হলো বিমানটির ওজন। সেজন্য অবতরণের পূর্বেই প্রত্যেকটি বিমানের যথাযথ ওজন মাপা হয়, কারণ বিমানের অতিরিক্ত ওজনে বরফের রানওয়ে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। আর অতিরিক্ত ওজনের কারণে যে সমস্যা হবে তা হলো বিমানটি বরফের রানওয়েতে থাকা তুষারে আটকেও যেতে পারে। লুকলা এয়ারপোর্ট। যদি আপনি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন আর এভারেস্টের চূড়ায় চড়তে চান, তাহলে আপনাকে লুকলা এয়ারপোর্টে আসতেই হবে, কারণ মাউন্ট এভারেস্টে চড়ার জন্য লুকলাতে বেস ক্যাম্প বানানো হয়েছে। সমুদ্রতল থেকে এর উচ্চতা প্রায় 9,334 ফিট, রানওয়ের দৈর্ঘ্য মাত্র 1,729 ফিট। এখানকার পাহাড়ি হাওয়া এবং ভয়ঙ্কর প্রাকৃতিক পরিবেশ এই এয়ারপোর্টকে খুব বেশি বিপজ্জনক করে তুলেছে। শুধু তাই নয়, এয়ারপোর্টের রানওয়ে যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হয়েছে গভীর খাদ। রানওয়ের শেষ প্রান্তে এই 600 ফুট গভীর খাদে পড়ার মানে হচ্ছে সাক্ষাৎ মৃত্যু। সে কারণে এই এয়ারপোর্টে উড়োজাহাজ টেক অফ এবং ল্যান্ডিং করার সময় পাইলটকে খুবই সজাগ থাকতে হয় এবং এখানে কোনো ভুল করার জায়গা নেই, কেননা একটি ছোট্ট ভুল ডেকে আনতে পারে হাজারো মানুষের মৃত্যু। বেশিরভাগ সময়ে এখানে ছোট আকারের বিমানগুলি ওঠানামা করে। উচ্চতা এবং ভয়ঙ্কর ভৌগোলিক অবস্থানের জন্য এই এয়ারপোর্টটি বিশ্বের ভয়ঙ্কর এয়ারপোর্টগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে। পারো বিমানবন্দর। বিশ্বের সবচাইতে মারাত্মক ও বিপজ্জনক বিমানবন্দরের তালিকা তৈরি করলে
ভুটানের এই পারো বিমানবন্দরের নাম উপরের সারিতেই থাকবে। সর্বসাকল্যে মাত্র 8 জন পাইলটকে এই বিমানবন্দরে অবতরণ করার ক্ষেত্রে যোগ্যতা সম্পন্ন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বিমানবন্দরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 মাইল উপরে অবস্থিত, যার চারপাশে ছড়িয়ে রয়েছে 18,000 ফুটেরও বেশি দীর্ঘ সব পাহাড়ের চূড়া। আর বিমানবন্দরটির রানওয়ে মাত্র 6,500 ফুট লম্বা। সমুদ্রপৃষ্ঠ থেকে এমন উঁচুতে অবস্থিত হওয়া সত্ত্বেও এত ছোট রানওয়ে পৃথিবীতে খুব একটা নেই, তাই এই রানওয়েতে অবতরণের সময় যাত্রীদের স্নায়ুর উপর যে অনেক বেশি চাপ পড়ে তার বলার অপেক্ষা রাখে না। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।